শহর কলকাতায় যানযন্ত্রণার মাত্রাটা আরও বাড়লো বুধবার থেকে পথে নামবে না মিনিবাস চূড়ান্ত দুর্ভোগের আশঙ্কা অফিস থেকে শুরু করে অন্য কাজে কলকাতায় আসা জনতার। মঙ্গলবার ভাড়া বৃদ্ধি সহ একাধিক দাবিতে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের কথা ছিল বাস মালিকদের তবে শেষমেশ সেই বৈঠক বাতিল হয়ে যায় সেই কারণেই এবার বুধবার থেকে মিনিবাস পথে না নামানোর সিদ্ধান্ত মালিকদের আনলক এক পর্বে খুলে গিয়েছে অফিস আদালত কারখানা দোকান সহ বিভিন্ন প্রতিষ্ঠান করোনা আতঙ্ক নিয়েই স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা চলছে করোনা জেরে এখনো বন্ধ লোকাল ট্রেন পরিষেবা শহর ও জেলাগুলিতে বাসের সংখ্যাও হাতে গোনা কলকাতা এখন এমনিতেই কম বাস চলছে অন্য যানবাহনের সংখ্যাও কম এই অবস্থায় নিত্যদিন কর্মক্ষেত্রে যেতে ও বাড়ি ফেরার পথে চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে আম জনতাকে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে বাসের জন্য যদিও বা এতদিন মিনি বাস চলছিল এবার তাও বন্ধের মুখে বুধবার থেকে কলকাতার রাস্তায় মিনিবাস নামবে না বলেই জানা গিয়েছে কারণ মঙ্গলবার পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক ছিল মিনিবাস মালিকদের পরিবহন দপ্তরের তরফে জানানো হয়েছে বাবু অন্য কাজে হঠাৎ করে ব্যস্ত হয়ে যাওয়ায় মঙ্গলবার বৈঠক হবে না আচমকা এই খবরে ক্ষোভ প্রকাশ করেন বাস মালিকরা তারা জানিয়েছেন তেলের দাম হুহু করে বেড়ে চলেছে এই পরিস্থিতিতে ভাড়া না বাড়ানো হলে তাদের পক্ষে বাস পথে নামানো সম্ভব নয় পরিবহন মন্ত্রীর সঙ্গে দেখা করেও তারা সে কথাই জানাতেন